আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিবাস আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে এনে উপস্থিত হয়েছি নতুনত্ব নিয়েই আপনাদের জন্য ধনবাড়ি সংবাদ সবসময় এগিয়ে আছে আপনাদের সকলের ভালোবাসায় আমি পরিপূর্ণ আরও ভালোবাসা চাই আমি আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গোপালপুরের হেমচন্দ্র জমিদার সাহেবের সেই জন্মস্থান এই জন্মস্থানটি আমাদের টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের অবস্থিত এই আম্বারিয়া গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন মির্জাবাড়ি ইউনিয়নের সন্নিকটে অতীব সন্নিকটে এই যে পুরানো কৃত্তি ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতীব কারুকার্য দ্বারা এখানে হেমচন্দ্র চৌধুরী তার নিজে প্রতিষ্ঠা করেছিল শিশুকাল থেকেই সে এখানেই লালিত পালিত হয়েছে বড় হয়েছে এবং পরবর্তীতে সে গোপালপুরের হেমনগরে গিয়ে নতুন আরেকটি ভবন নির্মাণ করে সেখানেই বসবাস অবস্থায় এবং সেই গয়া কাশি সেখানে গিয়ে তার মৃত্যুবরণ হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরানো কৃত্তি দেখেন পরবর্তী ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে এই আপনাদের আমবারিয়ার যে জমিদার বাড়ির আরও ইতিহাস আছে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আপনাদেরকে নতুন আরও ইতিহাস নিয়ে এই আমবাড়িয়ার জমিদার বাড়ির হেমচন্দ্র জমিদার বাড়ির ঘটনা নিয়ে সামনে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা দেখবেন ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন ধনবাড়ি সংবাদ সবসময় এগিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম বেশ কয়েকটি পুরানো কৃত্তি এই আমারিয়ার জমিদার বাড়িতে ছিল এখানের যে ভবনগুলা দেখতে পাচ্ছেন আরও আশেপাশে আরও ভবন আছে কিছু কিছু স্থান কিছু কিছু ভবন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষে সেটা পরিত্যক্ত অবস্থায় যে ছিল সেগুলো এখন অন্য পর্যায়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কারো ভবনগুলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সম্ভবত পূজা হতো সেরকমই এখানটাতে দেখা যাচ্ছে অযত্ন অবহেলায় আজ এই জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিলার কি সুন্দর কারুকার্য এই যে আপনাদেরকে উপর উপরের দিকটা দেখাচ্ছি যেরকম কারুকার্য ছিল লতা পাতায় পরিপূর্ণ এবং বর্তমানে কিন্তু সেই লতা পালা পাতাগুলো আপনার সেই ঝোপঝাড়ে পরিণত হয়েছে দেখেন যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা দেখতে পারবেন প্রশাসন ইচ্ছে করলে এই ভবনটি পূর্ণভাবে সংস্কার করে একটি মিউজিয়াম বা একটি জাদুঘরে পরিণত করতে পারে তো দূর দূরান্ত থেকে দেশে এবং বিদেশে আপনারা আসতে পারেন টাঙ্গাইলের সরাসরি ঢাকা মহানগর বাস থেকে এবং বিনিময় বাস থেকে সরাসরি আপনারা এসে দেখতে পারেন এখানে স্থানীয়

আচ্ছা আপনার নাম কি ভাই মোহাম্মদ রুবেল মিয়া আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলি একটু একটু আগে আসেন আমরা ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আসছি তো আপনার বাড়ি কোথায়

একটি ফেসবুক পেজ আছে এবং ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন পরবর্তীতে ধনবাড়ির নিত্য নতুন সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি সাজন আহমেদ রাজু উপস্থিত হব ধনবাড়ি সংবাদ সত্যের সংবাদ ধনবাড়ি সংবাদ সংবাদের ভেতরে থেকে সংবাদ উদ্ঘাটন করার নামই হলো ধনবাড়ি সংবাদ ধনবাড়ি সংবাদ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো মধুপুরের আমবারিয়ার জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা